সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে ঢাকেশ্বরী মন্দিরে বললেন প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান খানকেও দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ এক পরিবার এই পরিবারের মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তিনি এই কথা বলেন বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরতে সব ধর্মাবলম্বীদের প্রতিও আহ্বান জানান তিনি মঙ্গলবার বেলা ১২টার দিকে পুরনো ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের নেতারা বর্তমান পরিস্থিতি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন পরে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় সহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস বলেন কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ তারা চান না প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করার উপর জোর দিয়ে তিনি বলেন নাগরিকের সাংবিধানিক অধিকার দিতে হবে পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একত্রে আসেন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আমরা এসেছি যে আমি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে দোষ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক আজম বীর প্রতীক সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয় এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা এর মাধ্যমে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আনুষ্ঠানিকতা শেষ হল অপারেশন জ্যাকপটে অংশ নেয়া এই বীর মুক্তিযোদ্ধা এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ অগস্ট নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় ১৫ অগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক স্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ র্যাব বিজিবি আনসারের মতো রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানব বানিয়ে রেখেছিল আগের সরকার হুকুমদাতাদের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সীমান্তে বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি করা হতো বিজিবিকে বাধ্য করা হতো পতাকা বৈঠক করতে কিন্তু আর পিঠ দেখারও যাবে না রাজনৈতিকভাবে যেন পুলিশকে আর কেউ ব্যবহার করতে না পারে সেজন্য পুলিশ কমিশন তৈরির চিন্তাভাবনা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল মামলাটি করেন প্রাথমিক শুনানি শেষে এজাহার গ্রহণে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুদি দোকানদার আবু সাইদ হত্যার ঘটনায় এই মামলাটি করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হয় শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে ৫ অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হল এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ৬টায় এর আগে
বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bdnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। ধন্যবাদ সবাইকে।